আগে যেমন ডায়মন্ড খুঁজে পাওয়াটা খুব রেয়ার একটা ব্যাপার ছিল, এখন একটা কুমারী মেয়ে খুঁজে পাওয়াটা রেয়ার ব্যাপার হয়ে গেছে। বিয়ে তো করেন নাই, করতে যান সামনে, আর যারা করেছেন তারা তো আমার কথা বুঝবেন। কারেন্ট জালেও যে জাটকা ধরা পড়তো, এখন আপনি পবিত্রতার জাল দিয়ে সার্চ করেন, দেখেন কয়টা কুমারী মেয়ে খুঁজে পান। স্কুল কলেজের মেয়েরাও এখন কুমারী নাই, স্কুল কলেজের মেয়েরাও এখন কুমারী নাই, অনেকেই নাই, ইল্লা মাশাআল্লাহ। পরিবারের লোকজন জানে ওইগুলা, এটাই স্বাভাবিক। এখন গত লেকচারে কিছু কথা বলছিলাম যে মিডিয়ার মধ্য দিয়ে এমন একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে আস্তে আস্তে পাপগুলোকে স্বাভাবিক করে ফেলা হয়েছে। সুদ খায় মানুষ, কোনো ফিলিংস নাই, মনে করে স্বাভাবিক, সবাই খায় আমিও খাই, এ যুগে না খেলে চলে নাকি। ঘুষ নেয় মানুষ বলে স্বাভাবিক, ঘুষ ছাড়া কি চাকরি হয়, নর্মাল ট্রেন্ড। দুর্নীতি মানুষ করে স্বাভাবিক, নর্মাল, ও তো করে, আমি করি তো কি হচ্ছে, আমার বড়জনও তো করে, সেই বড়জন বলছে আমি করি তো কি হচ্ছে, তার বড়জনও তো করে, এই করতে করতে টপ টু বটম সব দুর্নীতিবাজ, স্বাভাবিক নর্মাল, আমরা মেনে নিয়েছি, এভাবেই চলছে। যুবকরা স্মোক করে, মাদক সেবন করে, নর্মাল, সব যুবকই তো করে, কলেজ ইউনিভার্সিটিতে আমি করলে কি সমস্যা, জিনা, সবাই তো যাচ্ছে পতিতালয়, তা আমি গেলে কি সমস্যা, সবাই অ্যাফেয়ার করছে আরাম, তা আমার একটা গার্লফ্রেন্ড থাকলে কি সমস্যা। এভরিবডি হারামগুলোকে আমরা মেনে নিয়েছি, মিডিয়ার মধ্যে দিয়ে ট্রেন্ডটা চালু করা হয়েছে যেগুলো নর্মাল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফয়জুল কালাম বইয়ের মধ্যে হাদিসটা আছে, যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না, মানে তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ, বুঝবা যে ইমান নাই তোমার, যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে বুঝবা তুমি ইমানদার। মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যে না আমি একটা খারাপ কাজ করেছি, আল্লাহর কাছে আমাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তখন বুঝবেন যে আপনার ভিতর ইমান আছে, এই জন্য আল্লাহ পাক আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ। যখন পাপ করতে করতে দেখবেন আপনার মনে কোনো ফিলিংসই নাই, তখন বুঝবেন যে আসলে আপনার ভিতর ইমান আর কিছু বাকি নাই, যেটা আছে খালি ফোস্কার মতো, একটা নুক্তার মতো। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের অন্তর থেকে আমানত উঠে যাবে একটা ফোস্কার মতো পড়ে থাকবে, নুক্তার মতো পড়ে থাকবে, জনগণ বলবে যে অমুক লোক খুব বড় আমানতদার, অথচ ওর কলমের মধ্যে আমানতের জাররা পরিমাণ বাকি থাকবে না। তো কোরআন এবং সুন্নাহর চোখ দিয়ে আপনি একটু চারপাশটাকে দেখেন, একটু অনেস্ট হই, নিজের সাথে একটু অনেস্ট হই, আমার মধ্যেও যদি ভুল থাকে আমিও নিজেরটাকে একটু দেখি। আমাদের যেভাবে আমল করা উচিত ছিল, আমরা যারা দিনের দায়ী বলি বা আলেম বলি, রিপ্রেজেন্টেটিভ বলি, আমরা সেরকম আমল করতে পারছি না। আমাদের যেমন সাহসী হওয়া উচিত ছিল আমরা আসলে পারছি না, আমাদের যেমন ইমান, শৌর্য, বীর্য এবং দূরদর্শিতা রাখা উচিত ছিল আমরা আসলে পারছি না। ধর্মের মধ্যে আপনি দেখেন ম্যাক্সিমাম ধার্মিক দুনিয়াদার হয়ে আছে, দুনিয়ার স্বার্থ আগে তারপর দিন, যে যার স্বার্থে দিনের কাজ করছে, আবার ঐক্যের স্লোগানও তুলছে, সবাই সবার মতোই দিনের কাজ করছে আলাদা আলাদা ভাবে, আবার সবাই ঐক্যের কথাও বলছে। একজনকে বলেন যে ঠিক আছে আপনারা সবাই মিলে একজন আলেমকে সিলেক্ট করেন যিনি মুসলিমদেরকে লিড দিবেন, দেখেন একজনকে সিলেক্ট করতে পারে কি না। একদিন বলেছিলাম সবাইকে নিয়ে বসে এক কাপ চা খাওয়ান, দেখেন পারেন কি না, কিন্তু মুখে কিন্তু সবাই স্লোগান তুলছি যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, দুনিয়ার মুসলিম এক হও এক হও, কতই না স্লোগান, প্র্যাকটিক্যাল কোনো ইনিশিয়েটিভ নাই আসলে। কিন্তু আপনি অন দ্য আদার হ্যান্ড দেখেন ইসলামের এগেনস্টে যারা থাকে, আসলে কুফার যারা, মোনাফেক যারা, হ্যাঁ যারা জায়োনিস্ট, যারা মিথ্যাবাদী সভ্যতার ধারক বাহক জালেম, এরা দেখবেন ইউনাইটেড। এদের মধ্যে 100টার মধ্যে 90টা বিষয়ে যদি দ্বিমত থাকে, তারপরেও তারা একটা জায়গায় ইউনাইটেড যে ইসলাম এবং মুসলিমকে ডমিনেট করতে হবে। আর আমাদের মধ্যে যদি 100টার মধ্যে 99টা বিষয়ে একমত থাকি আমরা, আর একটা বিষয়ে আমরা যদি দ্বিমত থাকি, আমাদের সেপারেশনের জন্য দ্যাটস এনাফ। এই যুগে আছি আপনি আমি, খেয়াল করে দেখেন আমরা আইওয়াশ শোডাউনে বেশি বিশ্বাসী আর মুসলিমরা, আমরা আইওয়াশ করতে বেশি পছন্দ করছি, শোডাউন করতে বেশি পছন্দ করছি, কনস্ট্রাকটিভ কোনো কাজ নাই। আজকে আপনি একটা পোস্ট দিচ্ছেন, কালকে একটা লেকচার দিচ্ছেন, আজকে একটা বই লিখছেন, ঠিক আছে, কালকে হয়তো আপনি অন্য কিছু করছেন, কিন্তু কাজগুলো সব বিক্ষিপ্ত, কনস্ট্রাকটিভ না। যার কোনো লক্ষ্য আছে, সুনির্দিষ্ট লক্ষ্য আছে, সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে মুসলিমদেরকে কাজ করতে হবে, কিন্তু এই দায়িত্ব কে পালন করবে।
তরুণ সমাজ এখন মুখিয়ে থাকে এসবের জন্য, তাদেরকে কে নেতৃত্ব দিবে, তাদেরকে বিষয়গুলো বুঝাবে কে, সিচুয়েশন ব্যাখ্যা করবে কে? আর যদি আপনি দুই চার লাইন বেশি কথা বলা শুরু করেন তাহলে আপনার গলা বন্ধ করে দেওয়া হবে। আস্তে আস্তে এগুলো সব মেনে নিচ্ছি আমরা, এভাবেই চলছে বিগত একশো বছরে। লাস্ট একশো বছরে, এক বছরে কয়দিন? 365 দিন। এই বিগত একশো বছরে এক একটা করে দিন, এক একটা করে রাত গিয়েছে, উম্মা আজকে এই জায়গায় এসেছে। আজকে থেকে একশো বছর আগের উম্মার হিস্ট্রিগুলো পড়ে দেখেন, তারপরে আরও সামনে যান, ওসমানীয় খেলাফতের দিকে যান, তার আগে যান ফাতিমিতে যান, কর্ডোভায় যান, মুঘলে যান, এদিকে আপনার মামলুকে যান, ঠিক আছে, তাবেইনদের যুগে যান, আব্বাসীয় খেলাফতের যুগে যান, উমাইয়াতে যান, সাহাবিদের যুগে যান, দেখবেন ওই সময়কার মুসলিমদের অবস্থা এমন ছিল না এবং বিশ্বের প্রেক্ষাপটও এমন ছিল। এগুলো নিয়ে ভাবতে হবে, ভাবতে হলে পড়তে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, অর্থনীতি সম্পর্কে জানতে হবে, পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে। কে পড়তে চায়? অনলাইনের যুগ, সবাই লেকচার শুনতে চায়, এবং লেকচার শোনা জাতি হুজুকে লাফায় বেশি। একজন আলেম একটা কথা বলবে, ওটার পিছনে হুজুকে লাফাবে, আবার দেখবে আরেকজন আলেম তার কাউন্টার একটা দলিল দিয়েছে, এবার এর পিছনে হুজুকে লাফাবে। আসলে কার দলিল কতটুকু অথেন্টিক এ তো জানে না, এটা তো পড়াশোনাই করতে চায় না। আমরা পড়তে চাই কম, লেকচার শুনতে চাই বেশি। আর লেকচার শুনছেন আজকে আপনি এক টপিকে, কালকে আরেক টপিকে, তারপরের দিন আরেক টপিকে, কোনো কনস্ট্রাকটিভ কিছু নাই, মাথাটা বিক্ষিপ্ত। কেমন জানেন, ধরেন যে আমাদের প্রত্যেকের বাসায় একটা করে ডায়েরি আছে, একটা এক্সাম্পল দেই, একটা করে ডায়েরি মনে করেন সবার বাসায় আছে। আর যুগটা এমন যে এই ডায়েরিতে আপনি যাই লিখবেন সবাই দেখতে পারবে, যাদেরকে আপনি অ্যাক্সেস দিবেন সবাই এই লেখাটা দেখতে পারবে। এখন আপনি মনে করেন বাসায় শুয়ে আছেন এসি রুমের নিচে, তা আপনি দেখছেন যে বিশ্বের কোনো জায়গায় মুসলিমকে নির্যাতন করা হচ্ছে, কোনো জায়গায় একটা মেয়েকে রেপ করা হলো, কোনো জায়গায় কি বলবো শিশুদেরকে বোম মেরে হত্যা করা হচ্ছে, কোনো জায়গায় জুলুম হচ্ছে ইত্যাদি, আপনি এগুলো শুয়ে শুয়ে দেখছেন আপনার ডায়েরিতে, আপনি এগুলো দেখছেন। এবার আপনি বিছানায় শুয়ে শুয়ে এগুলো নিয়ে চিন্তা করতে 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 আপনি ফেড আপ যে আসলে কিছু তো করতে হবে, এগুলো তো মেনে নেওয়া যায় না, কিছু একটা তো করতে হবে, কী করবো? তখন লেপটা সুন্দর করে গা থেকে সরিয়ে, যোদ্ধার মতো একদম গা থেকে একদম কম্বলটা সরিয়ে উঠে ডায়েরিটা হাতে নিলেন, নিয়ে লিখলেন যে উম্মার আজকে এই অবস্থা, এই করতে হবে, সেই করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, ডায়েরি বন্ধ করে রেখে দিলেন, আবার গেলেন। দিস ইজ ফেসবুক, এটাই ফেসবুক, কনস্ট্রাকটিভ কোনো কাজ নাই। আপনি আপনার মতো লিখলেন, শুয়ে পড়লেন, আরেকজন আরেকজনের মতো লিখলো, সে শুয়ে পড়লো, আরেকজন লিখলো, সে শুয়ে পড়লো, এরা ইউনাইটেড না, এদেরকে লিড দেওয়ার মতো কেউ নাই। আবার যারা ঐক্যের কথা বলছে এরা ইন্টারনালি ডিভাইডেড। এভাবে কি একটা জাতি সফল হবে কিনা, এটা আমার প্রশ্ন। আমাদের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার নিয়ম শৃঙ্খলা শেখা উচিত, আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে ব্যবহার করতে হয় ইফেক্টিভ ইউজিং শেখা দরকার অনলাইন সেকশনে। আমরা মোটেও সামাজিক যোগাযোগ মাধ্যম ইফেক্টিভলি ইউজ করতে জানি না। এই মাধ্যমটাকে আমরা বানিয়েছি সমালোচনার মাধ্যম, কাউকে ধুয়ে দেওয়ার মাধ্যম, মাঝে মাঝে একটু আইওয়া শোডাউন করার মাধ্যম। একজন ওমরা করতে গিয়েছে, ছবি সেলফি এই সেই, ভাই কি দরকার আছে আপনার ওমরা করতে গিয়েছেন এত মানুষকে জানানোর, কি দরকার আছে? একজন লেকচার দিতে এসেছেন, গাড়ি থেকে নামলাম, সবাই ভিডিও সেলফি ফোনস স্লোগান, আমি কাকে দেখাচ্ছি আসলে এগুলো? আর এগুলো যাদেরকে দেখাচ্ছি এটা দেখায় আমার লাভটা কি আসলে? আল্লাহ পাক কি আমার দেখার মুখোপেক্ষী নাকি? আমার মনে যদি ইখলাস ও নিয়াত থাকে, নিয়াত বিশুদ্ধ থাকে, আমি তো গোপনে আসলেও নাকি আল্লাহ পাক দিবেন? আর আল্লাহ পাক যদি দেখাতে চান আমাকে, তাহলে আল্লাহ পাক আমাকে তুলে নিয়ে আসে সবার সামনে দাঁড় করায় দিবেন। যদি আমি পাহাড়েও লুকাতে চাই আর আল্লাহ যদি চান যে আল্লাহ পাক আমাকে দেখাবেন সবার সামনে, আল্লাহ পাক ওখান থেকে তুলে আপনাকে দেখাবেন। আর যারা সবাইকে দেখাতে পছন্দ করে আল্লাহ পাক ওদেরকে আস্তে আস্তে এখান থেকে মিটিয়ে দেন। তো রিড করানোর বিষয়ে আপনাকে বলছিলাম যে আমার একটা যুগে আপনি আছেন, ধর্মের মধ্যে এরকম কলিউশন আছে এবং এটা আমরা মেনেও নিচ্ছি স্বাভাবিকভাবে। ব্যক্তি জীবনে আসেন, দেখুন ব্যক্তি জীবনের মধ্যে দিনদারিতা কমে যাচ্ছে, যুবকরা মাশাআল্লাহ আল্লাহ থেকে আসছে কিন্তু অনেকের মধ্যে কমেও যাচ্ছে। ব্যক্তিগত জীবনে গিয়ে দেখেন যে দিনের জ্ঞান অর্জনকে খুব একটা পরোয়া করছে না, আমলটাকে গুরুত্ব দিচ্ছে ঠিকই কিন্তু দিনের জ্ঞান অর্জনকে খুব একটা পরোয়া করছে না, হালাল হারাম মেনে চলার ব্যাপারটা পরোয়া করছে না, ঠিক আছে। তারপরে গিয়ে দেখবেন ফ্যামিলিতে গিয়ে দেখবেন ফ্যামিলির মধ্যে বন্ডিংসগুলো কমে যাচ্ছে, ফ্যামিলির মধ্যে যে বন্ডগুলো আগে ছিল শক্ত এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব,
বাবায় সন্তানে দ্বন্দ্ব, মায়ের সন্তানে দ্বন্দ্ব, মনে মনে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে বিচ্ছেদ, সন্তানটা মানুষ হচ্ছে বাবা মা ছাড়াই, সামাজিক এই যে সামাজিক গঠন একক যেটাকে আমরা বলি পরিবার, এর বন্ডিংসগুলো ভেঙে যাচ্ছে এবং এটাকে আমরা নর্মাল মনে করছি। এখন সোশ্যালি দেখেন, প্রতিবেশীর খোঁজখবর নেওয়ার প্রয়োজন মানুষ মনে করছে না এখন, সমাজের মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন, একে অপরের সহযোগিতার কথা বলেন, একটু সহ্য করা বা ছাড় দেওয়ার মানসিকতার কথা বলেন, কেউ ছাড় দিতে চায় না, ছাড় দেওয়ার কোনো মানসিকতা নেই। কে কাকে ডিঙ্গিয়ে সামনে যাবে, কে কার ক্ষতি করে উপরে উঠবে, এগুলো আমাদের ট্রেন্ড হয়ে গেছে। ইকোনমিক লাইফে গিয়ে দেখেন হালাল হারামের কেউ পরোয়া করছে না, ঘুষ দুর্নীতি সুদ এগুলো নর্মাল। পলিটিক্যাল লাইফে গিয়ে দেখেন আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছেন, সে আল্লাহর মানে হুকুম আহকামের পাঁচ পয়সা পরোয়া করেন। আল্লাহ পাকের জমিন, আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু সে দেখবেন আল্লাহ পাকের বিধানের পাঁচ পয়সা পরোয়া করছে, অথচ আল্লাহ পাকই তাকে দায়িত্ব দিয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে গিয়ে দেখেন খালি খালি অস্ত্র বিক্রির বাণিজ্য, কোন দেশে কোন দেশে যুদ্ধ লাগিয়ে দেওয়া যাবে, আর কোন দেশ কোন মুসলিম দেশগুলোকে ডমিনেট করা যাবে, আর কোথায় মানুষকে সুদের ঋণে জালে ফেলা যাবে, কোথায় ভাইরাস ছড়িয়ে দেওয়া যাবে, এসব চলছে। মানে ওয়ার্ল্ডটাকে আমরা আর আগের অবস্থায় রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ওয়ার্ল্ডের বেশিরভাগ মানুষ ধ্বংস হয়ে যাক, একটা সভ্যতা টিকে থাক, তার নাম ইসরায়েল। এবং তার অ্যাম্বিশন হচ্ছে তারা সারা বিশ্বকে শাসন করবে, এবং সেটা সে করবেও, বিকজ দাজ্জাল ইহুদিদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে। আপনি আগে চারপাশ চিনতে শেখেন, পরিবার দেখেন, আপনার ব্যক্তি জীবনটা দেখেন, ধর্ম দেখেন, অর্থনীতি রাজনীতি দেখেন, কোন চোখ দিয়ে দেখবেন, কোরআন এবং হাদিসের চোখ দিয়ে দেখেন, তারপরে দেখবেন আসলে কোনো কিছু ঠিক চলছে না, নাহলে আপনার কাছে মনে হবে সব ঠিক চলছে। কোরআন সুন্নাহর চোখ দিয়ে দেখেন আসলে কোনো কিছুই পারফেক্ট চলছে না। এখন ক্ষুদ্র পরিসরে আপনার আমার করণীয় বাকি আছে, কি করতে পারে? প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে তওবা করতে হবে আল্লাহর কাছে। আমরা প্রত্যেকে যখন আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করব যে আল্লাহ পাক যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছিলেন সে উদ্দেশ্য কতটুকু করতে পারছি আমরা জানি না, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন এবং এই সমকালীন ফেতনাময় পরিবেশ থেকে আমাদেরকে বাঁচান। আমাদের ওই যে বললাম একটা কনস্ট্রাকটিভ লক্ষ্য থাকতে হবে যে আমরা কি চাচ্ছি, আসলে আমরা কি চাচ্ছি ভাই? দুনিয়াতে এসেছি যে কয়দিন হায়াত আছে আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করব, মৃত্যুবরণ করব, জান্নাতে যেতে চাই, এই তো। এই চাওয়াটা হচ্ছে এভারেজ মুসলিমদের চাওয়া। এভারেজ মুসলিম মানে নর্মাল যারা মুসলিম তারা সবাই এভাবেই চায়, এর বাইরে গিয়েও কিছু চাওয়া শিখতে হবে আমাদেরকে। এভারেজ মুসলিম হলে চলবে না, একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু চিন্তা করতে হবে, লক্ষ্যটা স্থির করতে হবে আগে। এক নম্বর তওবা, দুই নম্বর লক্ষ্য স্থির করা, তিন নম্বর নিজের জীবনের মূল্য বোঝা। আল্লাহ পাক যে আমাদেরকে 60-70-100 বছরের হায়াত দিয়েছেন এর মূল্যটা তো বুঝতে হবে। আমরা যারা সবাই এভরিবডি, আমরা কেউ বাদ না, আমরা যারা অনলাইন সেকশনে দিনের বেশিরভাগ সময় নষ্ট করছি, আমরা কি আদৌ হায়াতের মূল্য বুঝতে পারছি? আমরা যারা চায়ের দোকানে বসে আড্ডা পিটাচ্ছি, বন্ধুদের সাথে গল্প করছি, হয়তো গেমস অ্যান্ড স্পোর্টস এবং ইউটিউবিং ফেসবুকিং বলেন টিকটকে আমরা সময় নষ্ট করছি, আমরা কি আদৌ আমাদের হায়াতের মূল্য বুঝতে শিখেছি? অনেকে দেখবেন বার্ধক্যে উপনীত হয়েছে, তারপরেও সে এভাবেই লাইফ ফিট করছে। দিব্যি একটা আড্ডার মসজিদে বসলো, 3-4-5 ঘন্টা সে কাটিয়ে দিল, সে বুঝতেই পারছে না কি জন্য আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদেরকে আগে বুঝতে হবে যে আমাদের হায়াতের মূল্য কি। একটা দিন চলে যাচ্ছে আর পাবো না, আজকের এই যে সেশন করতে পারছি এটা আর কখনো ফিরে আসবে না। যদি এখান থেকে উপকৃত হতে পারি আলহামদুলিল্লাহ, না পারলে এই সুযোগটা আল্লাহ পাক আর দিচ্ছেন না। এই দিন চলে গেল, সূর্য ডুবে গেছে, ওভার, টাইম শেষ।